গল্পের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইন করার আজকে দ্বিতীয় পর্ব। আমরা দ্বিতীয় পর্বটি শুরু করব প্রথম পর্বের ধারাবাহিকতায়। প্রথম পর্বের আমাদের যে গল্পটি ছিল, গল্পটি আবারও বলছি, গল্পটি ছিল আমি সূচনাকে সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রসঙ্গে বললাম। সে তখন বলেছিল তার বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন দলিল সংশোধন করতে হবে, এরপর চুক্তি রদ করতে হবে, এরপর দলিল বাতিল করতে হবে। এজন্য সে অনুরোধ করেছিল ঘোষণামূলক ডিক্রি রিসিভার নিয়োগের মাধ্যমে পাইয়ে দেওয়ার। আমি তখন বলেছিলাম আমাকে 8 দিনের সময় দাও, আমি আদালত থেকে সাধারণ নিষেধাজ্ঞার পরে চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ছিল আমাদের গল্পটি। এই গল্পটিতে মূলত আমরা এখন 3টি অংশে বিভক্ত করব, এবং এই 3টি অংশই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3টি খণ্ড। সূচনাই হচ্ছে আমাদের প্রথম খণ্ড। প্রথম খণ্ডে কোনো অধ্যায় নেই, এটিতে শুধু 7টি ধারা রয়েছে। আমরা পর্যায়ক্রমে এই ধারাগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম ধারাটি হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, দ্বিতীয় ধারাটি বাতিল করা হয়েছে, তৃতীয় ধারাটি হচ্ছে ব্যাখ্যামূলক অনুচ্ছেদ, এখানে 3টি ব্যাখ্যা দেওয়া হয়েছে, তিনটি বিষয়বস্তুর ব্যাখ্যা দেওয়া হয়েছে, বাধ্যবাধকতা, জিম্মা এবং জিম্মাদার। চতুর্থ নম্বর ধারাটি হচ্ছে সংরক্ষণ। পঞ্চম ধারাটি হচ্ছে কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়, 5টি বিষয় উল্লেখ করা হয়েছে, যেটি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। 6 নম্বর ধারাটি হচ্ছে নিরোধক প্রতিকার। 7ম ধারাটি হচ্ছে দ্বন্দ্বমূলক আইন কার্যকরী করার জন্য প্রতিকার মঞ্জুর করা যায় না, অর্থাৎ ফৌজদারি প্রকৃতির কোনো মামলার প্রতিকার এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেওয়া সম্ভবপর নয়, যেহেতু এই আইনটি একটি দেওয়ানি প্রকৃতির আইন। দ্বিতীয় খণ্ডে আমাদের 8টি অধ্যায় রয়েছে। এর মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে সম্পত্তির দখল পুনরুদ্ধার, দ্বিতীয় অধ্যায়টি রয়েছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তৃতীয় অধ্যায়টি হচ্ছে দলিল সংশোধন, চতুর্থ অধ্যায় হচ্ছে চুক্তি রদ, পঞ্চম অধ্যায় হচ্ছে দলিল বাতিল, ষষ্ঠ অধ্যায় হচ্ছে ঘোষণামূলক ডিক্রি, সপ্তম অধ্যায় হচ্ছে রিসিভার নিয়োগ, এবং অষ্টম অধ্যায়টি বাতিল করা হয়েছে। এই 8টি অধ্যায় হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ড বা আমাদের গল্পের সারমর্ম। এরপরে তৃতীয় খণ্ডে রয়েছে সাধারণ নিষেধাজ্ঞা ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা, তার মানে তৃতীয় খণ্ডের 2টি অধ্যায়। পরবর্তী পর্বে আমরা প্রতিটি অধ্যায় মিলিয়ে কিভাবে ধারাগুলো মনে রাখব এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করব। ধন্যবাদ।